রেলওয়ে শহর লামডিং এ এক স্কুল ছাত্রকে ভুলিয়ে ফুসলিয়া জঙ্গলে নিয়ে ধর্ষণ করার চেষ্টার সময় স্থানীয়রা দেখে উত্তম দাস নামের লম্পট নরপিশাচ এক ব্যক্তিকে পুলিশের হাতে সমঝে দেয়। যৌন নিগ্রহ চালানো নরপিশাচ উত্তম দাসের বাড়ি পশ্চিম লামডিং পঞ্চায়েতের অন্তর্গত 3 নং হাতিখুলি এলাকায় বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠেছে, জনমনে কতখানি সুরক্ষিত আছে লামডিং এর নারী সমাজ, যে সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান দিয়ে যাচ্ছেন, তখন রাজ্যে অব্যাহত রয়েছে নারীদের উপর যৌন নির্যাতনের ঘটনা। ঠিক এভাবেই আজ লামডিং এ ঘটল এক জঘন্যতম যৌন নির্যাতনের ঘটনা। ঘটনার বিবরণে জানা গেছে যে একজন স্কুল ছাত্রী টিউশনে যাওয়ার সময় উত্তম দাস নামের যুবকটি AS01AF8901 নাম্বারের 4 চাকার একটি গাড়িতে করে নাবালিকা ছাত্রীটিকে ভুলিয়ে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করার সময় লামডিং এর গঙ্গা পাথর নামক জায়গার সম্মুখে স্থানীয় জনগণ বাহন সহ লম্পট উত্তম দাসকে ধরে পুলিশের কাছে সমঝে দেয়। স্থানীয় জনগণ সাংবাদিকদের মাধ্যমে লম্পট উত্তম দাসকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানায়। এদিকে নির্যাতিতা স্কুল ছাত্রীটির পিতামাতা লামডিং থানাতে লম্পট উত্তম দাসকে অভিযুক্ত করে এ মর্মে একটি মামলা দায়ের করে। লামডিং পুলিশ এ মর্মে কেস নাম্বার 183/22 US 342/354 AIPCRW সেকশন B12 পক্সো অ্যাক্ট অধীনে একটি মামলা রুজু করে। জঞ্জালিয়ার বাড়িছে, তো তার বাড়ির পাশে কাকা, এমনি জাস্ট কাকা ডাকে। কাকার নাম কি? কাকার নাম উত্তম, ওয়ার্ড মেম্বারের ছেলে। ওয়ার্ড মেম্বারের নাম কি? ওয়ার্ড মেম্বারের নাম তো এটা তো জানি না। জোরজবস্তি কৰিছে, বুড়ি টাচ কৰিছে, চিউৰি বিগৰি আছে, সি কৈছে ঘূৰাই লৈ আহিছে। আকৌ তাৰপিছত আহি আমাৰ লগৰ ল'ৰা এটা ফোন কৰিছে, ফোন কৰাৰ পিছতে সি আহিছে, তাৰপিছত তাক আটক কৰি এস্টানিঙৰ ফালে গৈছে, জংঘৰ ফালে। তেতিয়াতো সি তো নাম্বাৰ নাই নহয়। তাৰপিছতে ইয়াত অহাৰ পিছত আমাক ফোন কৰাৰ পিছত আমি তাক আটক কৰিছোঁ। তাৰপিছত লামডিং আৰক্ষী জনাইছোঁ, আৰক্ষী কৈছে ইয়াতে লৈ আহিছে। তাকে আটক কৰাৰ পিছতে আমি আৰক্ষী ফোন কৰিছোঁ, আৰক্ষী ফোন কৰাৰ পিছত গৈছে গোৱাৰ পিছতে উঠাই লৈ আহিছে। আৰু টিউশনে যাবার পথে হে কইছে যে উত্তম দাসে কইছে যে চল আমি ছাইরাম তোরে, তো হে কইছে না আমি যাবো না, আমি অটো দিয়া যাব। হে কইছে না চল না, তুই তো আমার মা লাগস, কথা কথা কইয়া তারপরে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তারপরে টিউশনে গেছে না কই গেল আমি তার কইতে পারলাম না সব কথা। তারপরে কি করছে হেরে লয়া গেছে বলে ডিপু রোডে, ডিপু রোডে যাইয়া হাত ধরে টানাটানি করছে। করার পরে মানুষ দেখছে, এই মানুষ দেখার পরে চিল্লে কইছে আমার ঘরে নিয়ে চলো, নাহলে আমি কিন্তু মানুষ ডাকু। মানুষ 4-5 জন দেখাতে সাহস বাসে, তারপর মানুষ দেখাতে আবার রিটার্ন লই আইছে। পাঠানাতেই আমি সংবাদ লাভ করো যে স্থানীয় ইটভাট্টা চারিআলিত এজনী ছোৱালী এজন যুবকে বলপূর্বক তেওঁ গাড়ীত উঠাই লৈ গৈছে আৰু বিভিন্ন ঠাইত ছোৱালীজনীৰ অনিচ্ছা সত্ত্বেও ঘূৰাই ফুৰাই আনি এটা জেগাত গাড়ীখন ৰখাৰ লগে লগে ছোৱালীজনী তাৰ পৰা পলাই বাচিবলৈ সক্ষম হৈছে। এই মৰ্মে অভিযোগ দিয়াৰ পাছত উক্ত অভিযুক্তজনক ইতিমধ্যে আমি কৰায়ত্ত কৰিছোঁ। তেওঁৰ নাম হ'ল উত্তম দাস আৰু এই সংক্ৰান্তে আমি এটি গোচৰ ৰুজু কৰিছোঁ। যিহেতু ভিক্টিমগৰাকী নাবালক হয়, গতিকে পক্সো এক্টৰ এটা গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু এই গোচৰ সংক্ৰান্তে আমি কালিলৈ উক্ত পদকীয়াজনক আদালতলৈ প্ৰেৰণ কৰিম। আচলতে অপৰাধীজন কোন হয় সেইটো আমি তদন্তৰ পিছতহে গম পাম, আৰু অপৰাধীজনৰ ক্ষেত্ৰত তেওঁ কি মেম্বাৰ বা কিবা এইখিনি আমাৰ বিচাৰ্য বিষয় নহয়, গতিকে আমি তেওঁক অপৰাধী হিচাপে গণ্য কৰিম। এইখিনি সবিশেষ তদন্তত আমাৰ যিজন তদন্তকাৰী বিষয় আছে তেওঁ পৰৱৰ্তী পৰ্যায়ত গম পাব। যিহেতু ভিক্টিমগৰাকী নাবালক হয়, তেওঁ সোধা পোছাৰ ক্ষেত্ৰতো যথেষ্ট নীতি নিয়মৰ কথা থাকিব, আৰু আমি পক্সো এক্টৰ আধাৰত লৈছোঁ। পক্সোটো আপোনালোকে গমেই পায়, প্ৰিভেনশ্যন অফ চাইল্ড ফ্ৰম চেক্সুৱেল অফেন্সেছ। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ বাংলা।